আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, হাফেজ কারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা তওবার নামাজ সম্পর্কে জেনে নেব। তওবার নামাজ কি, কি জন্য পড়তে হয়, কখন পড়তে হয়, পড়ার নিয়ম কি, সব কিছু আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তওবার নামাজ ওই সময় পড়তে হয় যখন আমাদের দ্বারাই কোনো খারাপ কাজ সংঘটিত হয়, পাপ কাজ সংঘটিত হয়, সেটা ছোট হোক অথবা বড় হোক, যদি কোনো পাপ কাজ আমাদের দ্বারা সংঘটিত হয়, সেই পাপটাকে মোচন করার জন্য, আল্লাহ তাআলার কাছে সেই পাপ থেকে তওবা করার জন্য, পাপটাকে ক্ষমা চাওয়ার জন্য আমরা ওই তওবার নামাজটা আমাদেরকে পড়তে হবে। তো যদি কোনো পাপ কাজ হয়ে যায়, সেই পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা দুই রাকাত নামাজ পড়ব। দুই রাকাত আমরা যেভাবে নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, ঠিক তেমনইভাবে দুই রাকাত নামাজ পড়ব। তবে নিয়তটা করতে হবে তওবার নামাজ, যে আমি আল্লাহ আমি তওবার নামাজ আমি দুই রাকাত তওবার নামাজ পড়তেছি। তো দুই রাকাত নামাজ পড়ার পরে আমি যে পাপ কাজটা করেছি, সেই পাপ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং ভবিষ্যতে আমার দ্বারা একই পাপ কাজ যেন না হয়, এজন্য পাকাপুক্তভাবে ইরাদা করতে হবে, পাকাপুক্তভাবে নিয়ত করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, কাঁদতে হবে এবং ক্ষমা চাইতে হবে। যদি আমরা দুই রাকাত নামাজ তওবার নামাজ পড়ে এভাবে ইরাদা করি যে ভবিষ্যতে সেই পাপ কাজটাই করব না এবং আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সেই পাপটা ক্ষমা করে দেবেন, মোচন করে দেবেন। এজন্য আমরা তওবার নামাজ পড়ব পাপকে মোচন করার জন্য। তো এই তওবার নামাজ কখন পড়তে হবে? আপনার যখনই পাপ কাজ সংঘটিত হবে তারপরে আপনি এই তওবার নামাজটি পড়বেন। তো এই তওবার নামাজ পড়ার জন্য, তওবার নামাজ পড়ার আগে গোসল করে নেওয়া মোস্তাহাব। যদি কেউ চান যে আমি মোস্তাহাবটা পালন করব, মোস্তাহাব জিনিসটাকে আমি পালন করব, তাহলে আপনারা অবশ্যই তওবার নামাজ পড়ার আগে মোস্তাহাব গোসলটা করে নেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি তওবার নামাজ সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সঙ্গে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সবাই তওবার নামাজ সম্পর্কে জানতে পারে, এবং যদি কারো দ্বারাই কোনো পাপ কাজ সংঘটিত হয় তারা যেন এই তওবার নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে, আপনার জীবনের ইসলামিক সমাধান পেতে, আপনার জীবনের সমস্যাগুলির ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সঙ্গে ভালো কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।